নমস্কার, আমি মোমণ্ডল পাড়িয়া। আমি এখন আছি মৌরেশ্বর 2 নম্বর ব্লকে সাতপারসা গ্রাম পঞ্চায়েতে উঁচপুর গ্রামে। জল আমাদের জীবনে অপরিহার্য, এর গুরুত্ব আমরা সবাই জানি। কিন্তু এই জল নিয়ে সমস্যারও শেষ নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা লেগেই থাকে। এরকমই এক সমস্যায় ভুগছে উঁচপুর এবং গড়গড়া গ্রামের প্রায় 30টি পরিবারের প্রায় 150 জনের কাছাকাছি মানুষ। আপনাদের সমস্যা? আমাদের সমস্যা বলতে গিয়ে দিদি, জল নেই আমাদের। আমাকে পরের কল থেকে জল নিয়ে আসতে হয়। আমরা 5টা লোক, 5টা লোকের জল খরচা আছে, হাত ধোয়া, চান করা, বাসন ধোয়া, সাপ কাচা। আমাকে পরের কল থেকে জল বই নিয়ে আসছে। আর 2 বছর থেকে সবাই জল পেয়ে গেছে আমাদের গ্রামের, আমরাই পাইনি জল। সেই জল আমরা সব ফোন করেছি, 4 বার হয়েছে ফোন করেছি, ম্যানেজারদের ফোন করা হয়েছে, যারা কল বসেছে তারা বলছে হ্যাঁ করে দেবো করে দেবো, কিন্তু করে দিয়ে যায়নি। আমাদের 10 ফুটের জল পায়খানা আছে, সব পায়খানা, তার পাশেই কল। জল নিয়ে আসি, জলের প্রচণ্ড গন্ধ, খেতে পারি না, আমরা কিনে জল খাই। আর এই আর্জিটা করছি, আপনারা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করবেন, আমরা জলটা যেন পেয়ে যাই। আমাদের সমস্যা হচ্ছে যে জলের সমস্যা, যে বাসুদেবপুরে যে ট্যাঙ্কিটা হয়েছে, জল ট্যাঙ্কিটা আমাদের গ্রামে 5টি গ্রামে জল পেয়েছে, আর আমাদের যে গ্রামে কিছুটা জল পেয়েছে, আর আমাদের 30টা আমাদের গ্রামে হচ্ছে আপনার 15টা পায়নি, আর পাশের গ্রামে 15টা, 30টা এখন জল পায়নি। এখন দুটো গ্রাম মিলে 30টা লোক জল পায়নি 30টা করে। আপনারা কোথাও জানিয়েছিলেন? জানিয়েছিলাম, পঞ্চায়েতে গিয়েছিলাম, এই বলে জল চলে আসবে, কোনো অসুবিধা হবে না। এখন তো 2 বছর হয়ে গেছে, এখন তো জল আসতেই না। 2 বছর হয়ে গেল? 2 বছর হয়ে গেল যাওয়ার পরে। যাওয়ার পরে তারপর এখনো জল আসেনি? জল আসেনি। আচ্ছা, তো আপনাদের বহুত সমস্যার মুখে পড়তে হচ্ছে। হ্যাঁ, সমস্যা পড়তে হচ্ছে। ধরুন আমাদেরকে জল অল্প লিয়ারে জল আমরা খেতে হচ্ছে, আর ওই অল্প লিয়ারে জল খেলে যে এখন বিমারি হয়ে গেছে, সব কিছু হচ্ছে। আর আমরা ওই জন্যে আমাদের জল কিনে এনে খেতে হয় আমাদের। আচ্ছা, জল কিনে এনে খেতে হয়। আর আমাদের বুঝতে পারছেন, আমার অটো চালাই, আমরা অটো চালিয়ে আমাদের কোনোদিন 300 টাকা ইনকাম হয়, আর কোনোদিন হয় না। এখন কম্পিটিশনে বাজার কথা, এখন খাওয়াই সমস্যায় জল খাবো না, এখন সংসার চালাবো, এইটাই নিয়ে এখন আমাদের খুবই সমস্যায় পড়ে গেছে। তাহলে খুবই অসুবিধার মুখে আছে না? আমাদের অসুবিধা, আমার জলটা হয়ে গেলে খুবই ভালো, জলটা হয়ে গেলে খুব ভালো হবে আর কি। না, এখন দাবি, এখন দাবি বলতে গেলে জল দপ্তরকে বলছি, অনুরোধ করে বলছি যে আমাদের যদি জলটা পৌঁছে যায় আমাদের খুবই উপকার হয়। তাই এটাই আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, জলের এই সমস্যা নিয়ে আমি গ্রামের সবার সঙ্গে একটি আলোচনা সভা করি, এবং এই আলোচনা সভায় একটি আমরা আবেদনপত্র লিখি। এই আবেদনপত্রটি সঙ্গে নিয়ে আমরা সিদ্ধান্ত নিই, বিডিও সাহেবের সঙ্গে দেখা করব, এবং আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে বিডিও অফিসে যাই। গ্রামে মিটিং করার সঙ্গে আমি আমার এই জলের সমস্যা নিয়ে যে ফুটেজগুলো তুলি সেগুলো আমি গ্রামের মানুষজনকে দেখাই, এবং আমাদের যে পেজ ভিডিও ভলেন্টিয়ার্স ও পশ্চিমবঙ্গ আনআর্ট, এই পেজগুলো আমি সকলকে সাবস্ক্রাইব করাই, আর আমি বিডিও সাহেবের সঙ্গে ফোনে কথাও বলি ব্যাপার নিয়ে। এইমাত্র আমি বিডিও অফিস থেকে বেরিয়ে এলাম, বিডিও সাহেব ব্যস্ততার কারণে আমাদের সঙ্গে দেখা করে উঠতে পারেননি, তাই তার পিএর সঙ্গে দেখা করে আমরা আবেদনপত্রটি জমা দিই, এবং তার রিসিভ কপি তিনি আমাদের হাতে তুলে দেন, এবং সঙ্গে সঙ্গে এও জানান যে সাহেব এই ব্যাপারটি খতিয়ে দেখবেন এবং তার সুবন্দোবস্ত করবেন। ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে মৌমণ্ডল পাড়িয়া, ইন্ডিয়া আনাডের পক্ষে।